ইসরায়েলকে আমরা শত্রু হিসেবে দেখি না, বললেন মোহাম্মদ বিন সালমান। বিশেষ প্রতিবেদন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরায়েলকে তিনি শত্রু হিসেবে বিবেচনা করেন না। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য আটলান্টিক এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। মোহাম্মদ বিন সালমান বলেন, আমরা ইসরায়েলকে শত্রু হিসেবে দেখি না, আমরা তাদের সম্ভাব্য মিত্র হিসেবে বিবেচনা করি, যাদের সাথে আমরা একত্রে বিভিন্ন স্বার্থের সন্ধান করতে পারি। তিনি বলেন, কিন্তু আমাদের তাতে যাওয়ার আগে কিছু বিষয় সমাধান করে নিতে হবে। সৌদি যুবরাজ জানান, ইসরায়েলের সাথে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্কের জন্য আগে ফিলিস্তিন ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন। মোহাম্মদ বিন সালমানের নতুন বিবৃতি ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আনুষ্ঠানিক অবস্থানের সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরবের অবস্থান অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর সমাধান করলেই তেল আবিবের সাথে রিয়াদ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। তবে এটি যে মৈত্রীর সম্পর্ক হবে তা কখনোই চিন্তা করা হয়নি। 2020 সালে কথিত ইব্রাহিমি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রশ্ন করা হলে সৌদি যুবরাজ জানান, প্রতিটি দেশেরই তাদের জন্য উপকারী বিবেচনায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। তিনি বলেন, প্রতিটি দেশের স্বাধীনতা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে যা তারা করতে চায় তা করার, এবং তাদের তা করার সম্পূর্ণ অধিকার রয়েছে যা তারা সংযুক্ত আরব আমিরাতের জন্য উপকারী বিবেচনা করবেন। রাশিয়ার মতো ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বললেন প্রখ্যাত লেবাননি নেতা। লেবাননের প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির প্রধান ও প্রখ্যাত লেবাননি নেতা ওয়ালিদ জুমলাত বলেছেন, রাশিয়ার মতো ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়ালিদ জুমলাত এমন মন্তব্য করেন, এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। কেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে না তার সমালোচনা করেছেন ওয়ালিদ জুমলাত। তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, তারা রাশিয়ার ওপর এত দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করলেও কেন ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না? কবে ফিলিস্তিন দখলের অপরাধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা? তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও পশ্চিমা দেশগুলোর সরকারকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন। তার অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো কাজের কাজ করছে না, এটা একটা বেহুদা ও অকার্যকর প্রতিষ্ঠান। এই প্রখ্যাত লেবাননি নেতা মনে করেন, পশ্চিমা সরকারগুলো বৈষম্যমূলক আচরণ ও নীতির অনুসরণ করছে। সহায়তা নয়, ইউক্রেন তুরস্কের ড্রোন কিনেছে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনে দেশটির হামলা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। এই সেনাবহরে ইউক্রেনের বিমানবাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর উঠে আসার পর প্রশ্ন উঠেছে, তুরস্ক ইউক্রেনকে ড্রোন সহায়তা দিয়েছে কিনা। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি খোলাসা করেছেন। বৃহস্পতিবার তুরস্কের এই মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন তাদের মনুষ্যবিহীন বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে, তাদেরকে সহায়তা দেয়া হয়নি। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্ক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। যুদ্ধে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করছে, এই প্রসঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম বলেন, বেসরকারি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের সঙ্গে ড্রোন বিক্রির চুক্তি করতে পারে, এটা তুরস্কের সহায়তা নয়, এই পণ্য তারা তুরস্কের কোম্পানি থেকে কিনেছে। এ সময় তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, প্রত্যেক দেশ ড্রোন কেনার জন্য লাইনে আছে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের রাখাল হাসান চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।